মায়ের চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দিনটা ছিল 2022, আর আমার বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, আর থাকতাম হাজবেন্ডের সাথে কোয়ার্টারে, তো আসবো না সেটা তো হয় না, না প্রথম জামাই ষষ্ঠীতে। তো দেখো পাহাড় থেকে নামছি, ভাবলাম ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পাহাড় থেকে নামার সময় ভিডিও করেছিলাম, আর খুব সুন্দর পরিবেশটা ছিল। সকাল সকাল কিন্তু আমরা রওনা দিয়েছিলাম, এই যে তিস্তার নদীর ওপর দিয়ে দেখো যাচ্ছি, খুব সুন্দর ভিউটা ছিল। তো এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট শ্বশুর বাড়ি যাব, তারপর কিন্তু ওখান থেকে দিদিকে নিয়ে আমরা বাপের বাড়ি রওনা হব। পৌঁছে গেছি আমাদের শহরে বহরমপুরে, আর এইটা হলো বাস স্ট্যান্ড। এখন কিন্তু আমরা আমাদের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হব, সাগরপাড়া শেখপাড়া লাইনের বাসে উঠে যাব। আর এই যে দেখো, তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না, জাস্ট ট্রাই করছিলাম ব্লগ কী করে করে। তো হাজবেন্ড কিন্তু পাশ থেকে আমাকে মজা করছিল, আর অ্যাকচুয়ালি বলছিলাম আজকে জামাই ষষ্ঠী, তো আমরা ষষ্ঠী পুজো করতে বেরোবো, তার আগে রেডি হচ্ছিলাম, তো সেটা একটু ইন্ট্রো দিচ্ছিলাম। বিয়ের পর যেহেতু প্রথম জামাই ষষ্ঠীতে এসেছি, তাই সকলে কিন্তু এসেছিল আমাদের সাথে দেখা করতে, ছোটো মামি, তারপর ছোটো মাসি, তারপরে আমার দিদি, আর একটা দিদি, মাসি, বড় মাসি, সকলে কিন্তু এসেছিল। ভিডিও করে রাখলে স্মৃতি হয়ে থাকে। তো দেখো ইনি কিন্তু আমার দিদা হন, ইনি কিন্তু আমাদের মধ্যে আর নেই, চলে গেছেন, কিন্তু ভিডিওতে কিন্তু রয়ে গেছেন আমার দিদা। আর চলে এসেছি আমরা ষষ্ঠী পুজো করতে, ষষ্ঠী তলায়। এখানে কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, মা এখানে ষষ্ঠী করেছে, আর যেহেতু আমার চালন দেবে, মানে এইভাবে শাড়ি পেতে কিন্তু মুড়ি দুই দিকে করে এরকমই সিস্টেমেই করা হয় ষষ্ঠীটা। তো দেখো মা মাসি সবাই ছবি তুলবে, সেজন্য কেউ আসেনি, ফার্স্টে পৌঁছে গেছিলাম আমরা। তো ভাবলাম তোমাদের কয়েকটা ফটো মটো তুলে দিই, তুই বসবি না? দেখতেই পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর অনেক লোকজন আসে এখানে, অনেক ভিড় হয়, আর গরমও পড়েছিল প্রচুর, আর দেখো পুজো কিন্তু চলছে। চলে গেছে বিয়ে।
তো আমার মায়ের কিন্তু ষষ্ঠী পুজো কমপ্লিট, দেখতে পাচ্ছ মা এখন কিন্তু হলুদ আর তেল লাগিয়ে যেটা টিকা হয় সেটা লাগিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের মুড়ি, এগুলো সমস্ত ফল টলগুলো, মুড়ি টুড়িগুলো, খই টইগুলো কিন্তু বিতরণ করে দিতে হয়। তো দেখো সেই মতোই কিন্তু বিতরণ করে তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। আর এই যে শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর মেন পর্ব, সেটা হলো জামাইয়ের ভুরি ভোজন। তো আমার বর তো খুব লজ্জা লজ্জা পাচ্ছিল। কিন্তু মা বসে গেছে তার জামাইকে কিন্তু আশীর্বাদ হোক বা ষষ্ঠীর নিয়ম কানুন হোক সেগুলো মেনে তারপর খাওয়াবে। এইদিকে দেখো একবার মা, ও মা, ভালো লাগছে সবকিছু হয়ে যাওয়ার পর আমি বললাম কয়েকটা ফটো তুলে দিচ্ছি, তারপর ফটো তোলার পর বললাম তুমি তোমার খাবারগুলো শেষ করো। তো তখন খাচ্ছিল। আর এখানে আমরা চলে এসেছি বড় মাসির বাড়ি, কারণ আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণে নিয়েছিল পরের দিন। তো সেখানেই চলে এসেছি, এসে দেখি জিজু রান্না করছে আর আমি ভিডিও করছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আর আমরা খাওয়া দাওয়া এখানে, আমি ভিডিওটা শেষ করছি আর আমরা খাওয়া দাওয়া কোনো ক্লিপস নেই সবাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এসব মাসিদেরই দোকান, সবাই বসে আছে।